হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি ভোলা মাছ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটে বেশ বড় বড় ভোলা মাছ আছে, তার মধ্যে একটা মাঝারি। তো একদম টাটকা ভোলা মাছ বন্ধুরা, একদম সদ্য নদী থেকে নিয়ে এসেছে। সকালের মাছ হবে, বিকালে আমরা পেয়ে গেছি। তো বন্ধুরা, মাছটা আমি কেমন করে কাটছি তোমরা দেখতে থাকো। ভোলা মাছ কাটা খুবই সহজ। তো ভোলা মাছ আমার ফেভারিট মাছ, খুব খেতে ভালো লাগে। সর্ষে দিয়ে তো খুবই ভালো লাগে, ইভেন আলু দিয়েও ঝোল করলে আমার ভালো লাগে। বা ভোলা মাছের আমি এই ভোলা মাছের ফিশ ফ্রাইও করা যায়, মানে মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না, মন্দ লাগে না। তো তোমরা দেখতে থাকো, এর প্রচুর আঁশ, ছোটো ছোটো আঁশ। ভালো করে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো বটিতেই আমি আঁশ ছাড়াচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভোলা মাছ সচরাচর আমাদের এখানে, মানে কি বলবো, শীতকাল হলে প্রচুর পাওয়া যায়, আর বর্ষাকাল হলে একটু ছোটো সাইজেরও ভোলা মাছ পাওয়া যায়, যেগুলো গোটা গোটা খাই আমরা, যেটা একটু চ্যাপটা টাইপের। আর এটা হচ্ছে গিয়ে গোল টাইপের ভোলা মাছ। তোমরা দেখতেই পাচ্ছ ভোলা মাছ দু ধরনের হয়, মানে এইরকম টাইপের। আর একটা আছে খোড়ো ভেটকি, সেটা তো আলাদা, মানে সেটাও ভোলা মাছ কিন্তু সেটা বড় হয় আর চওড়া হয়। আর এই এইটা অ্যাকচুয়াল ভোলা মাছ যেটা বলে। তো দেখতেই পাচ্ছ আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি কেটে নেই। তো দেখো মাছটায় কতটা তেল বেরোবে, মানে এই তেলটাই আমার খেতে দারুণ লাগে বন্ধুরা, দেখো কত বড় তেল। তো এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই তেল দিয়ে একটা চচ্চড়ি তো হয়ে যাবে, কিংবা এমনি তেলটা যদি আমি মানে ভেজে কোনো তরকারিতে দেই তো সে তরকারির টেস্ট পাল্টে যাবে বন্ধুরা। তো দেখো চাকার পিসগুলো আমি মোটামুটি বড় সাইজের কেটে নিচ্ছি, কারণ বাড়িতে এই মাছটা সবাই খেতে পছন্দ করে, আর বেশি ছোট করলে মাছটা ভেঙে যাবে। তো দেখো আমার মাছটা টোটালি কাটা হয়ে এসেছে। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, স্কিপ করো না, তবে দেখো অবশ্যই ভিডিওটা, মাছটা আমি কিভাবে কাটলাম বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ভোলা মাছের কাটিং ভিডিও আপনার, মানে তোমাদের দেখাবো। তো ভোলা মাছটা সেরকম ভালো পাচ্ছিলাম না, এর মাঝে দু তিনবার হয়েছে, কিন্তু ভিডিও করার কেউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। তো দেখো মাথাটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, তো শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত মাথার মানে আমি ওই কানকোগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা এই ছোটো মাছটা না, আমি এই মাঝারিটা আর এক কোপবার কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো এই মাছের অনেক কিছুই তো রেসিপি থাকে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কী রেসিপি খেতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমি সেই রেসিপিটা রান্না করে দেখানোর চেষ্টা করব। তো দেখতে আমি তো এই মাছটা সর্ষে দিয়েই রান্না করব। তো যদি ভিডিওটা করতে পারি আমি অবশ্যই তোমাদের ভিডিওটা পোস্ট করব দেখার জন্য। তো দেখো এই মাছের তেল হয়নি কিন্তু একটা পটকা হয়েছে, তো এই পটকা অনেকটাই ভালো খেতে, তো এটা নিয়ে নেব। তো দেখো মাছটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা মাছের প্রায় কাঠা হয়ে এসেছে। তো তোমরা দেখতে থাকো আমি মাছগুলো কিভাবে ভালো করে পরিষ্কার করে পাখনাগুলো কেটে কিভাবে কাটছি সেটা ফলো করো যদি বাড়িতে মাছ কাটতে চাও। আমি জানি এই মাছ সবাই কাটতে পারে, তবে যারা পারো না তবে একটু দেখতে পারো, যদি একটু হেল্প হয়ে যায়। জানি এখন মাছের বাজারে সমস্ত মাছ কেটেই বিক্রি হয়, তো আমরা এখন মাছ কাটার জন্য অনেক মাছই আমরা খাই না, যেসব বাজারে মাছ হয়তো কাটে না, বা কোনো সময় কাটার মানে কেটে যে আনবো সেই সময়টাও আমরা পাই না। তো যদি বাড়িতে এনে ফ্রিজে রেখেও পরে কাটি, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো কিভাবে আমি কাটছি। তো দেখো মাছটা অলরেডি কাটা হয়ে গেছে, এটা আমি তিন পিস করব, একটু ছোট সাইজের মাছ। তো দেখো, তো আমার কাটা হয়ে গেল মাছগুলো, এইবারে আমি মাছের পিসগুলো গুনতে থাকবো। তোমরা প্রতিটা ভিডিওই অবশ্যই দেখেছো আমি মাছের পিসগুলো গুনে গুনে রাখি, কারণ আমার বাড়িতে প্রচুর সদস্য সংখ্যা, তো সেই হেতু আমার মাছটাকে একটু গুনেই নেই, প্রতিবারের মতো আবারও আমি গুনেই রাখবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো
তো আবারও বলছি, যদি কেউ কোনো দিন নামখানা কিংবা বকখালি লাইনের এই একটাই রোড থাকে, তো এই রোডে যদি এসে থাকো, সেখানে নিশ্চিন্তপুর বাজার বলে একটা বাজার পড়বে, যেখানে মাছ খুব অ্যাভেলেবেল এবং সস্তা। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছের কানকোগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই নিশ্চিন্তপুর বাজারে তোমরা মানে মাছ কি বলবো সস্তায় পাবে এবং টাটকা মাছ পাবে, কারণ এখানে নদী খুব কাছাকাছি। তো অবশ্যই একবার ট্রাই করো এখান থেকে মাছ কেনার, আমি তো বলবো খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখো মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে, আঁশগুলো যাতে না থাকে। তো আঁশ আমি ভালো করে পরিষ্কার আগে করে নিয়েছিলাম, মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো মাছের অবশ্যই ফুলকা বা মাথার কাছে যে অংশটা থাকে ওটাও কেটে বাদ দেবে, কারণ ওর দাঁত দাঁত অংশ থাকে। তো আমার অলরেডি পরিষ্কার হয়ে গেছে মাছ, তো দেখতেই পাচ্ছ আমি চুবড়ি করে জল ছড়াতে দিয়েছি। এইবারে রান্না করব কিংবা কিছু একটা ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। তো তোমরা মাছ কাটার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, খুব ভালো লাগবে আমার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, আমি ওয়েট করছি তোমাদের কথা শুনবো বলে।